أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম সম্মানিত শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি ইতালি থাকি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন এখানে আজান শুনতে পারি না ঘড়ির সময় দেখে নামাজ পড়ি যেহেতু আজান শুনি না সেহেতু আজানের জবাব দেওয়ার সওয়াব আমরা কিভাবে অর্জন করতে পারি আর আজান দেওয়া আজানের দোয়া পড়ার যে ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাফাতের লাভ করার সেটি কিভাবে করতে পারি অ্যালারাম আজানের জবাব দিলেও এরপর দোয়া পড়লে ওই নেকি কি পাওয়া যাবে জি জিজ্ঞাসা করেছেন যে এখানে আজান শুনি না সেহেতু আজানের জবাব দেওয়ার সব থেকে বঞ্চিত থাকছি এই জন্যই তো বলা হয়েছে যে এমন জায়গায় যেখানে মসজিদ নেই যেখানে আজান শোনা যায় না যেখানে অমুসলিম সংখ্যাগরিষ্ঠ ওই সব এলাকায় বিশেষ করে অমুসলিম দেশে যেখানে ফিতনা চারিদিক থেকে ধেয়ে আসছে বসবাস করা আসলে উচিত নয় বলবো যে স্থায়ী বসবাস জায়েজই নয় যদি নিরুপায় হয় সেটা আলাদা কথা কেউ কিন্তু যে নিরুপায় নয় আর মুসলিম দেশের সুযোগ সুবিধা আছে তাদের জন্য জায়েজ নয় আপনি এই দিকে থেকে বঞ্চিত থাকছেন জি আর অনেক বরকত থেকে বঞ্চিত থাকছেন আজান শুনে আজান দিলে দেওয়া হইলে বা আজান আওয়াজ যতদূর পর্যন্ত যাবে শয়তান পালাবে তো শয়তান পালাচ্ছে না তাহলে চারিদিকে শয়তানের দাপড় চলছে ওই সব জায়গায় আজানের পরে যে দোয়া রয়েছে তার ফজিলত নবী সাল সাফাত হাসিল করা সেটা কিভাবে পেতে পারে সেটা কি করে পাবেন আপনি ওই রকম খারাপ পরিবেশে সেটা থেকেও বঞ্চিত আপনি তাহলে এই দুটো থেকে বঞ্চিত থাকলেন তারপরে তৃতীয় কথা জিজ্ঞাসা করেছেন যে অ্যালারামের আজানের জবাব দিলে এরপর দোয়া পড়লে কি ওই নাকি পাওয়া যাবে না মোটেই নয় অ্যালারামের আজান আজান নয় সেটা আজানের রেকর্ডিং কেউ বলবে না যে এটা আজান হচ্ছে বরং আজান রেকর্ডিং হয়ে আছে সেটা সেখান থেকে বাজছে বা সেটা সেখানে আপনার টাইম ফিক্স করা আছে ওই সময় সেই আজানটা শুনতে পারছেন কিন্তু সেটা আজান মূলত নয় মুয়াজ্জিনের আজান নয় সুতরাং এই অ্যালারামের আজানের জবাব দেওয়া যদি সরাসরি না হয় লাইভ প্রচার না হয় আপনি এমনি শুনছেন আজান রেকর্ড করা আছে সেখান থেকে আজান শুনছেন আজানের জবাব দিচ্ছেন তো এটি বিদাত বরং এতে গুনাহ হবে আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম দেশে আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করে বসবাসের তৌফিক দান করুন যাদের মুসলিম দেশে সুযোগ সুবিধা আছে তারা মুসলিম দেশে কখনো দুনিয়ার জান্নাত মনে করে কখনো যাবেন না আল্লাহ হেফাজত করুন আর যারা নিরুপায় হয়ে রয়েছেন অসহায় কোনো উপায় নেই ইল্লাল মুস্তাজাফিনা মিনার রিজাল ওয়ান নিসা আল্লাহ বলছেন যারা অসহায় নারী পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন তো আল্লাহ রাব্বুল আলামিন যে বহু নেকির রাস্তা রেখেছেন মুসলিম সমাজে সেসব নেকি থেকে বঞ্চিত থাকছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের জন্য কল্যাণ করেন আমিন